সলভ করবো। এবং মনে রাখতে হবে চ্যাপ্টার ফোর কিন্তু অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় কয়েক বছরে দেখলাম যে 69টা এমসিকিউ আসছে অ্যাডমিশন টেস্টে, এই চ্যাপ্টার ফোর, তারপরে চ্যাপ্টার 8, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন একটু শিখে নিই যে এনজিওপ্লাস্টি কি। একজন বলেন এনজিওপ্লাস্টিটা কি, এখানে কি লেখা আছে এনজিওপ্লাস্টি, কাকে বলে এনজিওপ্লাস্টি? ক্যাথেটার ব্যবহার করে সরু হয়ে যাওয়া করোনারি ধমনী প্রশস্ত করার প্রক্রিয়ার নাম এনজিওপ্লাস্টি। আচ্ছা, ক্যাথেটারটা কি, ক্যাথেটার কি, এটা আইডিয়া আছে ক্যাথেটার কোনটা? ক্যাথেটার হচ্ছে পায়ের অথবা হাতের যে ধমনী যখন ছিদ্র করা হয়, ছিদ্র করার পর করোনারি ধমনীর নিকটে কি করা হয়, একটা তার নিয়ে যাওয়া হয় না, তার ধমনী ভিতর দিয়ে একটা যে তার প্রয়োগ করা হয় এনজিওপ্লাস্টি করার সময়, সেই তারটা কি বলা হচ্ছে ক্যাথেটার। আর যে রিংটা লাগানো হয় এনজিওপ্লাস্টির ক্ষেত্রে, যে তারের একটা জালের মতো অংশ, ওইটাকে কি বলে, আইডিয়া আছে? সেটাকে বলা হচ্ছে কি, স্ট্যান্ট। রিংটাকে বলা হয় স্ট্যান্ট, আর তারটা যে প্রয়োগ করা হয়, তারের গায়ে বেলুন লাগানো থাকে, সেই তারটাকে বলা হয় ক্যাথেটার। তাহলে ক্যাথেটার ব্যবহার করে শুরু হয়ে যাওয়া করোনারি ধমনী প্রশস্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বলছি এনজিওপ্লাস্টি। আচ্ছা ঠিক আছে, এখানে লিখছে এনজিওপ্লাস্ট, আসলে হবে এটা এনজিওপ্লাস্টি। আচ্ছা আরেকটা বিষয় যে যে করোনারি ধমনী কাকে বলে, বলেন তো একজন। করোনারি ধমনী আসমাস, আসমাক্তারে না, স্বর্ণাস, সবাই চুপচাপ। আচ্ছা বলো তো, হ্যাঁ মানে সবাই চুপচাপ থাকলে আমার মনে হচ্ছে যেন লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, মাঝে মাঝে একটু কথা বলতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তুমি একটু বলো তো করোনারি ধমনী কাকে বলে। এটা কি মানে বুঝো যে করোনারি ধমনী কি জিনিসটা, যে ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে, যে ধমনীগুলি হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, সেই ধমনীগুলোকে বলা হয় করোনারি ধমনী। এখানে ক্যাথেটার একটা শব্দ আমার জানতে হবে, ক্যাথেটার শব্দের অর্থ কি, তারপরে এনজিওপ্লাস্টি কাকে বলে, তারপরে করোনারি ধমনী কাকে বলে, তারপরে হচ্ছে স্ট্যান্ড কাকে বলে, এতগুলি শব্দ কিন্তু জানতে হবে। তোমার শুধু মুখস্থ করলে হবে না, বিষয়গুলি বুঝে বুঝে পড়তে হবে, নয়তো তুমি তোমার বেসিক দুর্বল হয়ে যাবে, না বুঝে পড়লে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে ভালো জায়গায় চান্স পাবে না। এই জন্য না জানলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে, মানে তুমি না পারলে জিজ্ঞেস করবা, এটা হচ্ছে মানে স্মার্ট স্টুডেন্ট। আর যে হচ্ছে বোঝে না, চুপচাপ থাকে, সে হচ্ছে সব থেকে আনস্মার্ট। তো আজকে আমি দেখবো যে আমার S1 গ্রুপে আমি আমি জানি সবগুলো হচ্ছে স্মার্ট স্টুডেন্ট, S1 ফর স্মার্ট। তো যারা চুপ থাকবে তারা আনস্মার্ট, না বুঝলে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটি দেখো, কলামনি কর্ণী কাকে বলে বলো তো, কলামনি কর্ণী। আচ্ছা তাকে বলা হচ্ছে কলামনি কর্ণী। আচ্ছা তো এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, এই যে দেখো রাজশাহী বোর্ড 2017 সালে এসেছে, এবং এটা যদিও লেখেনি, ঢাকা বোর্ডেও আসছে 2016 সালে, এই কলামনি কর্ণী কি, ঠিক আছে। হার্ট বিট কি, দেখো হার্ট বিট কাকে বলে, 3 নম্বর কোশ্চেনের উত্তরটা। এগুলো আমি একটু পরে জিজ্ঞেস করবো, এখন পড়াই নিছি।
তাহলে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে বলা হচ্ছে, একত্রে বলা হয় হার্ট বিট। এটা মুখস্থ করে ফেলেন এখনই, হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে বলা হচ্ছে, একত্রে বলা হচ্ছে হার্ট বিট। ঠিক আছে, রক্ত কি? টাওয়ার থেকে একজন বলো তো, রক্ত কাকে বলে, কি লিখছে এখানে? রক্ত হলো এক ধরনের আচ্ছা রক্ত হলো এক ধরনের লাল বর্ণের সামান্য ক্ষারীয় তরল যোজক কলা। ভেরি গুড। আচ্ছা পালমোনারি সংবহন কি? পালমোনারি সংবহন কি? মিরপুর থেকে একজন বলো। মিরপুর থেকে কেউ নাই? নর্দা থেকে একজন বলো। হ্যাঁ নর্দা থেকে একজন বলো, নর্দা। হ্যাঁ পালমোনার শব্দের অর্থই হচ্ছে লাং বা ফুসফুস। তাহলে হার্ট টু ফুসফুস, ফুসফুস টু হার্ট, মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুসের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন বা সংবহনের যে পদ্ধতি সেটাই হলো পালমোনারি সংবহন। সিস্টল কি? সিস্টল কাকে বলে? হ্যাঁ বলো। আচ্ছা আর সিস্টল, হৃৎপিণ্ড যখন সিস্টল অবস্থায় থাকে তখন কি ব্লাড প্রেশার বেশি থাকে নাকি ডায়াস্টল অবস্থায়? হার্ট সংকুচিত যখন থাকে তখন? এটা কে বলছে ডায়াস্টল অবস্থায় বেশি থাকে? এটা কে বললেন? আচ্ছা টাওয়ার থেকে একজন বলো তো, টাওয়ার থেকে বলো, একটু আগে যে উত্তরটা বলা হলো এটা কি ভুল নাকি সঠিক? হার্টের ডায়াস্টল অবস্থায় চাপ বেশি থাকে না, হার্টের সিস্টেম সিস্টল মানে সংকোচিত অবস্থায় চাপটা বেশি থাকে, ব্লাড প্রেশারটা, এটা মনে রাখতে হবে, আগের উত্তরটা ছিল ভুল। আচ্ছা রক্ত তঞ্চন কি, ব্লাড ক্লটিং কি, একজন বলো। ক্ষতস্থানে বিভিন্ন উপাদানের প্রভাবে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে রক্ত তঞ্চন বলে। আচ্ছা রক্ত তঞ্চন যদি না হতো তাহলে আমাদের কি অসুবিধা হতো? রক্ত জমাট বাঁধতো না। আচ্ছা রক্ত জমাট না বাঁধলে, এটাই তো বলছি, রক্ত তঞ্চন মানে তো জমাট বাঁধা, আমি বলছি রক্ত জমাট যদি না বাঁধতো আমাদের কি কোনো অসুবিধা হতো? পানির মতো সব সময় রক্তগুলি বেরোতে থাকবে, এই ক্ষেত্রে কি কোনো অসুবিধা সৃষ্টি হতো? তো রক্ত শেষ হইলে অসুবিধা কি? বন্ধ হয়ে গেলে কি হতো? আচ্ছা সুন্দর উত্তর। তাহলে রক্ত তঞ্চন যদি না হতো তাহলে রক্ত অনেক পরিমাণে কি হতো, শরীর থেকে নির্গত হয়ে যেত, যার ফলে আমরা রক্ত স্বল্পতা আক্রান্ত হতাম। তারপরে আমাদের রক্ত যেহেতু বিভিন্ন পুষ্টি উপাদানগুলি পরিবহন করে, টিস্যুগুলিকে বাঁচিয়ে রাখে, যার ফলে কি হতো এই কাজগুলিতে সব ব্যাহত হতো, ব্যবহার ফলে এক সময় কি হতো আমরা মারা যেতাম। সঠিক উত্তর, এই যে মারা যেতাম। আচ্ছা এখন বলেন অ্যান্টিজেন কি? এটা যদিও দশম অধ্যায়ের, অ্যান্টিজেন কি? এটা যদিও দশম অধ্যায়ের, আমি একটু বলে দিই, অ্যান্টিজেন হচ্ছে যেটা শরীরের নিজস্ব না, ঠিক আছে, যেটা শরীরের নিজস্ব না, যেটা বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে এবং যার প্রভাবে অ্যান্টিবডি উদ্দীপিত হয় সেটা কি বলা হচ্ছে অ্যান্টিজেন। তো এই যে আমরা টিকাগুলি নিচ্ছি এখন, খুব
আমিও স্যার এর মধ্যে নাই, কারণ আমার থাকা উচিত খুব সমস্যা। কি হচ্ছে যে এখানে আমরা যে করোনা ভ্যাকসিনটার কথা যদি বলি, তাহলে ভ্যাকসিনটা কিন্তু এক ধরনের অ্যান্টিজেন। আচ্ছা, পেসমেকার কি একজন পড়েন? পেসমেকার কি একটু পড়ো? পেসমেকার কি বলো? আপনারা ফ্যামিলি নিয়ে মজা করবেন, 3000 টাকা দিতে পারবো না? সে কি ভাব প্রাকৃতিক পেসমেকারের নাম কি বলো? প্রাকৃতিক যে পেসমেকার, সেই পেসমেকারের নাম কি? সাইনোট্রিয়াল নোড। তো যখন এই সাইনোট্রিয়াল নোড সঠিকভাবে কাজ করে না, তখন কি হয়, কম্পিউটার প্রোগ্রাম পরিচালিত বা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যে যন্ত্র, লিথিয়াম আয়ন দ্বারা মানে সমন্বয়ে গঠিত যে যন্ত্র, কি করা হয়, মানুষের যে হৃদস্পন্দন কি বলে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখার জন্য যে যন্ত্রটা লাগানো হচ্ছে সেটা কি বলা হচ্ছে, অ্যানজাইনা, এই সরি পেসমেকার। আচ্ছা, অ্যানজাইনা কি একটু বলো, একজন বলো অ্যানজাইনা। তাহলে হৃদপিণ্ডের পেশিগুলি যখন পর্যাপ্ত অক্সিজেন পাবে না, তখন কি হবে, সেখানে অক্সিজেনের অভাবে অবাত শোষণ ঘটবে, এবং অবাত শোষণের ফলে কি হবে, হৃদপিণ্ডের পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এই ল্যাকটিক অ্যাসিড গুলি যখন হৃদপেশিতে জমা হবে, এবং তখন যে ব্যথাটা সৃষ্টি হবে সাধারণভাবে আমরা সেই ব্যথাটাকে বলবো অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। এটুকু ক্লিয়ার যেটুকু পড়ালাম? আচ্ছা, এখন দেখো রেসাস ফ্যাক্টর কি, একজন পড়ো। রেসাস ফ্যাক্টর বলতে কি বুঝো? তো দেখো এখানে বলা হচ্ছে কি যে কার্ল ল্যান্ডস্টেইনার, হ্যাঁ বলো পড়ো, এবং এম উইনার 1940 সালে রেসাস বানর এর লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। এই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বলে। পরবর্তীতে এই দুজন বিজ্ঞানী মানুষের রক্তেও আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি লক্ষ্য করেন। রক্তে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির কারণে আমাদের মধ্যে যথাক্রমে আরএইচ পজিটিভ ও আরএইচ নেগেটিভ রক্তধারী মানুষ দেখা যায়। তো এখন কি বোঝা যাচ্ছে যে মানুষের যে ব্লাড গ্রুপ পজিটিভ এবং নেগেটিভ কিভাবে হয়? তাহলে এটা, জি স্যার, হ্যাঁ, কার্ল ল্যান্ডস্টেইনার এবং এ এম উইনার নামক দুজন বিজ্ঞানী 1940 সালে রেসাস বানর, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাকাকামোলাটা, তো সেই রেসাস বানরের যে লোহিত রক্তকণিকা ছিল সেই লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন, এবং সেই বানরের, রেসাস বানরের নাম অনুসারে এটাকে বলা হচ্ছে কি আরএইচ ফ্যাক্টর। আর আরএইচ ফ্যাক্টর, তো তো যাদের রক্তে এই আরএইচ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রে বলা হয় পজিটিভ গ্রুপের রক্ত, আর যাদের হচ্ছে এই আরএইচ ফ্যাক্টরটা থাকে না তাদের রক্তকে বলা হচ্ছে আরএইচ নেগেটিভ।
তো এখন আশা করি বুঝতে পেরেছো যে পজিটিভ এবং নেগেটিভ কিভাবে ভাগ করা হয়। আচ্ছা, রক্তচাপ বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে বুস্টা আছো, বুস্টা বা খাদিজা? তারপরে রোমানা রশিদ আছো? আচ্ছা, টাওয়ার থেকে একজন পড়ো, রক্তচাপ বলতে কি বোঝায় এটা পড়ো তো একজন, টাওয়ার থেকে একজন পড়ো। কি ব্যাপার আছে, নেটের প্রবলেম নাকি? আচ্ছা, রিয়া বড়ুয়া আছো? হ্যাঁ, রিয়া পড়ো তো, রক্তচাপ বলতে কি বোঝায়? আচ্ছা, তাহলে রক্ত যখন হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, তো আমার কোশ্চেন হচ্ছে তাহলে ওই সময় কি হার্টের সিস্টল ঘটে নাকি ডায়াস্টল ঘটে? হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঞ্চলে যখন রক্তটা প্রবাহিত হয় তখন কি হার্টের সিস্টল হয় না ডায়াস্টল হয়, বলো। হৃৎপিণ্ড থেকে যখন দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হবে তখন আমরা জানি স্বাভাবিকভাবেই হার্টের সংকোচন বা সিস্টল ঘটবে, এবং হার্টের সিস্টোলিক অবস্থায় যখন রক্তগুলি ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হয় বা শিরার মধ্য দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, ধমনির মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন ধমনির প্রাচীরে যে পার্শ্বচাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলছি রক্তচাপ। তো রক্তচাপ হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সিস্টোলিক চাপ যেটা হচ্ছে হার্টের সংকোচনের সময় ঘটে, আর আরেকটি হচ্ছে ডায়াস্টোলিক চাপ যেটা হৃৎপিণ্ডের প্রসারণের সময় ঘটে। এটা কি বুঝছো? হ্যাঁ রিয়া, বুঝছো? আচ্ছা রিয়া, গতদিন মনে হয় ক্লাস করনি না? আচ্ছা ঠিক আছে। এখন একজন বলো যে কার কথা বলি, এখানে দেখে বলি, এবার বলো নাজনীন আক্তার বিথি আসো, নাজনীন আক্তার বিথি, তারপরে সঞ্জিদা গুলজার রিপ্তে আসো, আচ্ছা একজন বলো তো করোনারি রক্ত সংবহন বলতে কি বোঝায় এটা পড়ো। আচ্ছা, তুমি কি ওখানে বলছো সিস্টেমেটিক, আসলে কি সিস্টেমেটিক লেখা আছে? না, সিস্টেমিক। হ্যাঁ সিস্টেমিক বলতে হবে। সিস্টেমিক দমনের গোড়া হতে সৃষ্ট করোনারি দমনের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে ও অক্সিজেন সমৃদ্ধ রক্ত সংগৃহীত হয়। হৃৎপিণ্ডের প্রাচীর হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে হৃৎপিণ্ড আমরা জানি সমস্ত শরীরে রক্ত কি করে সরবরাহ করে, তো হৃৎপিণ্ড নিজেও কিন্তু একটি অঙ্গ, যেহেতু হৃৎপিণ্ড নিজে একটি অঙ্গ তাহলে হৃৎপিণ্ডেরও কিন্তু পুষ্টি উপাদান, তারপরে পুষ্টি উপাদান, তারপরে অক্সিজেন, এইগুলি কিন্তু প্রয়োজন। তো যে সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডের রক্ত পরিবাহিত হয় সেই সংবহনটাকে আমরা স্বাভাবিক সাধারণভাবে বলি করোনারি সংবহন। ঠিক আছে, তো স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বলতে কি বোঝায় একজন বলো। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক,
আচ্ছা, আশা চৌধুরী আছো? আশা এখানে কি আশা আছো? আশা চৌধুরী, তারপরে প্রমা। আচ্ছা প্রমা পড়ো একটু। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? যখন মস্তিষ্কের ফসফরাসজনিত অক্সিজেন না পেয়ে মরে যায় তখন মস্তিষ্কে অস্বাভাবিক রক্তক্ষরণ ঘটে যা স্ট্রোক নামে পরিচিত। অন্যদিকে পর্যাপ্ত রক্ত সরবরাহের অভাবে কার্ডিয়াক পেশি অকাজ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়াই হলো হার্ট অ্যাটাক। ওকে, তাহলে স্ট্রোক ঘটে মস্তিষ্কে আর হচ্ছে হার্ট অ্যাটাক হয় হার্টে। তো অনেকে কিন্তু বলে না যা হচ্ছে হার্ট স্ট্রোক করছে, অনেকে সব ভুল বলে না এইসব কথা। স্ট্রোক হয় মস্তিষ্কে, হার্টে না। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে আমরা, আরো দুইটা কোশ্চেন। সর্বজনীন দাতা বলতে কি বোঝায়? সর্বজনীন দাতা, এটা পড়বে কে? তো আগেরটা কি বোঝা গেছে? মস্তিষ্কে রক্তক্ষরণকে বলা হয় স্ট্রোক, আর অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের পেশিগুলি যখন নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। আচ্ছা, এবার কাকে জিজ্ঞেস করি? তাবাসসুম আছো? তাবাসসুম শিমলা, তাবাসসুম আছো? ফাবিয়া আছো? ফাবিয়া ID 70, সবাই চুপচাপ। আচ্ছা, কেরানীগঞ্জ থেকে একজন পড়ো। সর্বজনীন দাতা বলতে কি বোঝায়? ইউনিভার্সাল ডোনার। কি রিপ্লাই দিবে? নেটই তো নাই, নেট চলে গেছে। আবার নেট চলে গেল নাকি? আচ্ছা, এই ফাবিয়া কি শুনতে পাচ্ছো? মোহনা আছো? মোহনা, আনিকা, হ্যাঁ হ্যাঁ জি স্যার, কে বললা, মোহনা নাকি আনিকা? আচ্ছা আচ্ছা, প্রথমে মোহনা পড়ো। সর্বজনীন দাতা বলতে কি বোঝায়? এটা যখন শেষ হবে তারপরে আনিকা পড়বা। এবিও ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়? প্রথমে মোহনা বলো, সর্বজনীন দাতা বলতে কি বুঝো? পাঁচ নাম্বারটা তুমি বলো, তারপরে আমি বোঝাই দেব। অক্সিজেন রক্ত গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, ফলে আচ্ছা তোমার কথা শুনতে পাচ্ছি না, অন্য একজন পড়ো তো। আচ্ছা আমি পড়ি। ও রক্ত গ্রুপে, অর্থাৎ ও, হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ও রক্ত গ্রুপে, হ্যাঁ ও রক্ত গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না বলে অন্য যে কোনো গ্রুপের রক্তধারী এই রক্ত গ্রহণ, এখন শুনতে পাচ্ছ? অন্যরা, এই যে আমি আমি দিয়ে রাখলাম, এটা কানেকশন হয়ে গেছে, এটা পারছ? আচ্ছা, যেটা বলছিলাম মাঝে মাঝে নেট অটোমেটিক কখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, এই জন্য এরকম হচ্ছে, আজকে নেটে ডিস্টার্ব করছে। আচ্ছা, ও রক্ত গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না ফলে অন্য যে কোনো গ্রুপের রক্তধারী এই রক্ত গ্রহণ করলেও তাদের রক্তে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। অ্যান্টিবডি কখন তৈরি হবে? যখন অ্যান্টিজেন থাকবে। তো যেহেতু ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এই জন্য ও গ্রুপের রক্ত যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না।
এই কারণে ও গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারে। কেন পারে? কারণ সেখানে কোনো অ্যান্টিজেন থাকে না। অন্যদিকে এই গ্রুপের রক্তে অর্থাৎ ও গ্রুপের রক্তে এই যে এ এবং বি উভয় অ্যান্টিবডি থাকে, ফলে ও গ্রুপধারী অন্য যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করলে বিপরীত অ্যান্টিজেনের প্রভাবে রক্ত জমাট বেঁধে যাবে। তাই নিজ গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে না পারলেও সবাইকে দিতে পারে বলে এদেরকে সর্বজনীন দাতা বলা হয়। তাহলে কি বললাম, যে যাদের রক্তের গ্রুপ ও, মানে আমার, আমার হচ্ছে ও পজিটিভ, তো ও গ্রুপের রক্তে কি থাকে না, কোনো অ্যান্টিজেন থাকে না। অ্যান্টিজেন না থাকার কারণে ও গ্রুপের রক্ত যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। অন্যদিকে ও গ্রুপের রক্তে কি থাকে, এ এবং বি এই দুই ধরনের অ্যান্টিবডি থাকে। এই দুই ধরনের অ্যান্টিবডি থাকার কারণে ও গ্রুপের রক্ত যারা ও গ্রুপধারী তারা কি করে, অন্য কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে না। অন্য গ্রুপের রক্ত গ্রহণ করলে কি হবে, সেই রক্তে কিন্তু অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেন এই যে এ এবং বি অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, যে রক্তটাকে জমাট বাঁধিয়ে দিবে, যার ফলে সে কিন্তু মানে মারা যাবে। এই জন্য যাদের রক্তের গ্রুপ ও ও তারা শুধু মানে দিতে পারবে সবাইকে, কিন্তু যখন সে রক্তের রক্ত নিবে তখন কিন্তু তাকে শুধুমাত্র ও গ্রুপের রক্তটাই নিতে হবে। এটা কি বুঝছো? ওকে, দিতে পারছে এই কারণে কারণ তাদের কোনো অ্যান্টিজেন নেই, নিতে পারবে না এই কারণে তাদের রক্তে দুই ধরনের অ্যান্টিবডি আছে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম। আচ্ছা, এরপরে দেখো এ বি ও ব্লাড গ্রুপ বলতে কি বোঝায়, এটা একজন পড়ো। মানুষের রক্তে এ ও বি এই দু রকম অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন এ ও বি এর সাথে রক্ত রসে কতগুলো স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি রয়েছে, এগুলোকে বলে এ বা অ্যান্টি এ এবং বি বা অ্যান্টি বি। এভাবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ভিত্তিতে সমগ্র মানব জাতির রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, যথা এ বি এ বি ও। মানব রক্তের এই শ্রেণীবিভাগই হলো এ বি ও রক্ত। এই কোশ্চেনটার উত্তর খুব ভালোভাবে শিখতে হবে। এখানে এই কোশ্চেনটা একাধিকবার আসছে, যদিও শুধু লেখা এক বছর, ঢাকা বোর্ড 2016 সালে এসেছে, এটা আরো এসেছে, এই জন্য এটা তোমরা ভালোভাবে শিখে রাখবে। এরপরে রক্ত তঞ্চন কিন্তু জ্ঞানমূলক আমরা দেখলাম, দেখো অনুধাবনমূলক হিসেবে আসতে পারে যে রক্ত তঞ্চন বলতে কি বোঝাই, এটা একজন পড়ো। দেখো একই জিনিস কিন্তু ঘুরে ঘুরে জ্ঞানমূলকের ভিতরেও দিচ্ছে আবার অনুধাবনের মধ্যেও দিচ্ছে, এটা আরেকজন পড়ো। টাওয়ার থেকে পড়ো। হ্যাঁ বলো। তুমি তো কেরানীগঞ্জে, আসমানা? হুম বলো। রক্তস্থান হলো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। এই প্রক্রিয়া ক্ষতস্থান থেকে নির্গত হওয়ার রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনল দেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন চালক নির্মাণের মাধ্যমে আচ্ছা, এবার একটা কোশ্চেন করবো আসমাকে, আসমা যদি, ও এখানে তো উত্তরটা দিয়েই দিছে, আর কি বলবো। রক্তবাহিকার অভ্যন্তরে হেপারিন নামক পদার্থ থাকায় রক্ত জমাট বাঁধতে পারে না। এখন বলো আসমা, যে এই রক্ত জমাট বাঁধার জন্য মোট কয়টি ফ্যাক্টর দায়ী? অন্য কেউ একজন চাইলে বলতে পারো যে রক্ত জমাট বাঁধার জন্য মোট কয়টি ফ্যাক্টর দায়ী, কি কেউ বলতে পারবেন? আচ্ছা বুঝতে পারছি, এবারে যে পরীক্ষা একটু কম নেওয়া হয়েছে তো এই জন্য এমসিকিউ গুলি পড়েনি, আমি পরীক্ষা আবার নেওয়া শুরু করবো, আগে শেষ করে নি ডিভিশন ক্লাস।
লাস্টের দুইটা তিনটা ক্লাসে পরীক্ষা নিব শুধু। আচ্ছা, রক্ত জমাট বাঁধার জন্য টোটাল ফ্যাক্টর দায়ী হচ্ছে 13টি, টোটাল 13টি ফ্যাক্টর দায়ী। তো অ্যানজাইনা ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি, দেখো এই যে জ্ঞানমূলকে বললাম যেটা, সেই অ্যানজাইনা আবার অনুধাবনের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পড়েছে। তো এখন আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখব, এমসিকিউ কোন ধরনের আসছে। তো কিছু এমসিকিউ কোশ্চেন এখানে আমরা দেখি, আচ্ছা এক্স অংশ, এখানে এক্সটা দেখছি ডিলিট হয়ে গেছে, এক্স চিহ্নিত অংশের বৈশিষ্ট্য হচ্ছে মাকু আকৃতির। আচ্ছা এখন দেখো চিত্রটি লক্ষ্য করো, যে উদ্দীপকের ট্রাইকাস্পিড কপাটিকা পৃথক করে কাকে কাকে বলো, 3 নম্বর কোশ্চেনের উত্তরটা একজন বলো, উদ্দীপকের ট্রাইকাস্পিড কপাটিকা পৃথক করে কাকে, ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকে, ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকে? ডান এবং বাম অলিন্দের এবং নিলয়, ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগ স্থলে থাকে ট্রাইকাস্পিড এবং যে কপাটিকা সেই কপাটিকা। এখন কোশ্চেনটা এবার দেখো, উদ্দীপকের ট্রাইকাস্পিড কপাটিকা পৃথক করছে কাকে দেখে বলো, পিওআর, ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে পি এবং আর। আচ্ছা উদ্দীপকের কোন অংশ হতে অক্সিজেন যুক্ত রক্ত দেহে প্রবাহিত হয়, ভালো করে বলো, আর অংশ দেখি এখানে কি বলছে, যে কোশ্চেনটা ছিল কি, উদ্দীপকের কোন অংশতে অক্সিজেন যুক্ত রক্ত দেহে প্রবাহিত হয়, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত দেহে প্রবাহিত হবে কোথা থেকে, এটা হচ্ছে কি, তাহলে এস, এই জায়গা থেকে না, এখান থেকে না, এস সঠিক উত্তর। এখানে কি বলছে, সঠিক উত্তর এস। আচ্ছা রক্তদানে ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, বি এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এ বি এবং বি অ্যান্টিজেন থাকছে। আচ্ছা এরপরে দেখো, কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়, মানুষের প্রাকৃতিক যে পেসমেকার সেটা বলা হয় কাকে বলো, সাইনোট্রিয়াল নোড যেটা সেটা। আচ্ছা এগুলো আমরা তাহলে নেক্সট ডেতে পড়বো, হ্যাঁ আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে।